আচ্ছা এদিক খেয়াল করেন, উনি মুসলমান হওয়ার জন্য এই যে এভিডেভিটের কাগজ নিয়ে আসছে, এদেশের নিয়ম অনুযায়ী যত নিয়ম মানা দরকার সব মানছেন তো? আজকে এদিক এদিক ভাই একটু সরেন, না না একটু সরেন, উনি বসা লাগবেন, না বসা লাগবেন, না না একটু সিয়েটা টান দেন, কথা বসছেন একটু টান দেন। আচ্ছা ওনার পূর্বের নাম ছিল পরশ চন্দ্র শীল, তাই না? আপনি পরশ চন্দ্র শীল ছিলেন, এখন এই পিতা কানাই চন্দ্র শীল, মাতা জহুরি বেওয়া, ঠিকানা সুখদেবপুর, পোস্ট অফিস বাজনাহার, থানা বিরল, জেলা দিনাজপুর, তার মানে আমাদের এলাকা। কালকে আমার বিরলে দিনের বেলায় মাহফিল আছে। আচ্ছা আপনার বর্তমান নাম হলো? আচ্ছা দেখতেছি বর্তমান নাম মমিনুল ইসলাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা উনি স্বইচ্ছায় মুসলমান হওয়ার জন্য ওনার দেশের নিয়ম অনুযায়ী যে কাগজপত্র থাকা দরকার সেটা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে, পাশে কাউন্সিলর সাহেব উপস্থিত আছে। আপনাকে কি মুসলমান হওয়ার জন্য কেউ জোর করছে? কেউ জোর করছে? আমার স্ত্রী মারা গেছে 2017-তে। জি আমার স্ত্রী মারা যাওয়ার পর আমি একটা কষ্ট পাই, যে কষ্ট থেকে আমি ইসলাম গ্রহণ করলাম। আমার ছেলে বর্তমানে হাফেজ। মাইকটা কই দেন, ছেলেগুলো হাফেজ হয়ে গেছে। তার জন্য প্রাণ ভরে দোয়া করব, সময় একেবারে কম। যাই হোক সময় একেবারে কম, কিছু বলতে চান আপনি? তাহলে ওনার নাম আব্দুল মমিন সাহেব, মুসলমান হওয়ার পরে ওনার নাম আব্দুল মোমিন সাহেব। যাই হোক আপনি কালেমা পড়েন, আমি যেভাবে বলতেছি সেভাবে পড়েন, সবাই বসে, সবাই একটু বসে, সবাই বসে, সবাই বসেন, বসেন, বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এবার কালেমা পড়েন। لا إله إلا الله محمد رسول الله বলেন আমি ব্যতীত, আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, কোনো আইনদাতা নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল। আজ থেকে আপনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, বাকি যে বিষয়গুলো আছে আল্লাহ পাক ওনাকে সঠিকভাবে আমল করা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর যে কালেমাগুলো আছে সেগুলো পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। পারবেন না? পারবেন তো ইনশাআল্লাহ, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। মানে উনি অনেক আগে থেকে এগুলো শিখেছেন, চেষ্টা করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা মাশাআল্লাহ মাশাআল্লাহ, উনি মানে ওনার সন্তানকে আগে থেকেই মাদ্রাসায় দিয়েছেন, আমরা আপনার জন্য দোয়া করতেছি। আপনার কোনো কিছু বলার আছে?
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল। সফল কারা ভাই বলেন তো? এই সূরাটি নাজিলের শানে নজুল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে আগে শানে নজুল আলোচনা করতে হয়, আর শানে নজুল আলোচনা করলে নাজিলের প্রেক্ষাপটটা তুলে ধরলে সে আলোচনাটা বুঝতে সহজ হয়। যেহেতু একেবারে সময় কম, শানে নজুল আমি সংক্ষিপ্ত করে বলতেছি, কষ্ট হবে আপনাদের। এই সূরাটি কখন নাজিল হয়েছে জানার দরকার আছে না? নাই? প্রিয় নবীর সাহাবি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির বন বানাবার শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই, বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তেলাওয়াত করেন। হযরত ওমর ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কুরআনুল কারীম রিসিভ করতেছেন। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বন বন ভন ভন আওয়াজ হইলে কুরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মানে টন টন আওয়াজ হইলে কুরআনুল কারীম নাজিল হয়। হে বাজান গো আমার, নবীজি ঘোড়ার উপরে থাকলে ওই সময় যদি কুরআনুল কারীম নাজিল হইত, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালির ভিতরে ডেবে যেত। নবীজি উটের উপরে থাকলে ওই সময় যদি কুরআনুল কারীম নাজিল হইত, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। একজন সাহাবী রানের উপরে মাথা রেখে নবী জারাম ফরমাচ্ছেন, ওই সময় কুরআনুল কারীম নাজিল হচ্ছে, সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কুরআনুল কারীম রিসিভ করা নবীজির জন্য একটা কষ্টসাধ্য ব্যাপার ছিল। জীবনের প্রথম ওহি রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছর নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হয়েছে আর বিশ্ব নবী কুরআনুল কারীম রিসিভ করতে গিয়ে কত কষ্ট পেয়েছেন। ইমদাদি লাইব্রেরি কাগজে তৈরি করা কোরআন বাড়িতে বাড়িতে 150-200 টাকার বিনিময় কিনে কিনে রেখে দিয়েছি। এই কোরআনের সম্মান কত, মর্যাদা কত, কপাল পরা মুসলমান আজও বুঝতে পারলাম না কথা বলেন ঠিক কিনা। এমন মুসলমান আছে 30-40-50 বছর বয়স, জীবনে কোনোদিন আল্লাহর কোরআনটা স্পর্শ করেও দেখেনি। এ কথা কর না কাপুর, এরকম ইমানদার আছে না? নাই মাজান গো। এই জন্য সে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রসুলের সাহাবি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল, নবীজি সাহাবা ইকরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিব্রাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত করে নাজিল করে জানা দিয়ে গেলেন, নবী গো এ 10টি আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আমিন তার আদরের বান্দা মুমিন বান্দাদের জন্য 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে, আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গাজীপুরের মুসলমানেরা, ও গাইবান্ধার বাবাজিরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দেবেন, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দেবেন। বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিস সূত্রে বাবার সম্পত্তির কি পা, কথা কন নাকি আপনারা? আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটেই বাড়ে, বক্তার হিট, ঘুমায়েন না, কথা বল না কেন? বাবা মারা গেলে সন্তান ওয়ারিশ সূত্রে বাবার সম্পত্তির কি পা, ভাগ পা, বাবার সম্পত্তির সন্তান ওয়ারিশ সূত্রে মালিক হয়, কথা বলেন ঠিক কিনা? বাবা মারা গেলে ওই সন্তান যেরকম বাবার সম্পত্তির ওয়ারিশ হিসাবে
বাবার সম্পত্তির ভাগ পায় কোন মুমিন যদি এই সাতটা গুণাবলী অর্জন করে মারা যেতে পারে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায়া দিবে উত্তরাধিকারী বানায়া দিবে জান্নাতুল ফেরদাউসের ভিতরে তার নামে জায়গা বরাদ্দ থাকবে বলুন সুবহানাল্লাহ মাত্র গুণাবলী কয়টি কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ গো আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন জোরে বলেন আমিন তাহলে জান্নাতে যেতে হলে মুমিন বান্দাদের গুণাবলী কয়টি আরো জোরে এই যে পাঁচ আঙ্গুল আর দুই আঙ্গুল মিলে দেখেন তো দেখি দি কয়টি কয়টি লিল্লাহি তাকবীর হাত দাও কষ্ট হচ্ছে না বিরক্ত হইতেছে এইবার কে জাহান্নামে যাবেন হাত তোলো কেউ নাই তাহলে জান্নাতে যদি যেতে চান সাতটা গুণা বলি আমি যত দ্রুত পারি শেষ করে দিয়ে মুনাজাত দেব ইনশাআল্লাহ আপনারা একটু সময় দেবেন পারবেন না ইনশাআল্লাহ তাহলে গুণা বলি কয়টি সাতটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ ফালাহাল মুমিনুন আমার আল্লাহ পাক বলেন অবশ্যই মুমিনেরা সফল সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ঈমানদার সারা সফল হওয়ার কোনো রাস্তা নাই কোনো তরিকা নাই কোনো পথ নাই কথা বলেন এখন ঠিক ঈমানদার যারা সফল তারা আল্লাহ বলেন অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা বলুন আল্লাহু আকবার আমরা মনে করি কারো ক্ষমতা থাকলে সফল কারো টাকা থাকলে সফল পৃথিবীর সবাই চিনে জানে ওরা সফল কিন্তু না না পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি নাম হলো জো বাইডেন কি নাম জো বাইডেন হলো পুরো পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি বর্তমান আপনারা বলেন তো তার কি ঈমান আছে কথা কয় না কেন এই গাজীপুরের কালামপুর বাজারে একজন লোক সবজি বিক্রি করে কাঁচামালের দোকানদার সবজি বিক্রেতা আল্লাহর ইবাদতার কলিজার ভিতরে ঈমান নামের সম্পদ থাকার কারণে আজান হলে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেওয়ার কারণে বলেন তো ও জো বাইডেনের চেয়ে দাম কম না বেশি বেশি মানে জো বাইডেনের পাওয়ার ক্ষমতা দুনিয়াতে আর এই ঈমানদার আখিরাতেও সফল দুনিয়াতে সফল আর সফলের চূড়ান্ত চাবিকাঠির নাম হলো জান্নাত বলুন সুবহানাল্লাহ তাহলে ওই পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে আল্লাহর কাছে এই সবজি বিক্রেতা তার দাম বেশি কথা বলে ঠিক কি না রাস্তা একজন মানুষ সাহেল দরিদ্র ভিক্ষা করে মানুষের কাছে হাত পেতে টাকা চায় ওই পুতিন বলেন আর কাজিং মারামাল কিংজম বলেন চেনেন না উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ও যে কালা চশমা পরে জনগণ পড়তে পারবে না ও যে কালারে কোট পরে কোট জনগণ পড়তে পারবে না ও যে স্টাইলে চুল কাটে জনগণ ওই স্টাইলে চুল কাটতে পারবে না যদি কেউ কাটে ওই দেশের সেই কাটিং মারা মাল ধরে নিয়ে যায় গ্রেপ্তার করে শাস্তি দেয় সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ তাহলে চিন্তা করেন দুনিয়ার জালেমেরা পাওয়ার রাজত্ব ক্ষমতা পাইলে তার স্টাইলে পর্যন্ত জনগণকে চুলো কাটতে দিতে চায় না তার কালারের চশমা জনগণকে পড়তে দিতে চায় না তাহলে জালেমেরা কত বড় আপনি চিন্তা করেন এ কথা কর না কে কিন্তু ওদের ক্ষমতার মাতবাড়ি ওদের জুলুম অত্যাচার দুনিয়ার এই জীবনেই শেষ পরকালে ফেরেশতারা ওদেরকে সাইজ করবে জাহান্নামের ভিতরে কথা কন ঠিক কে না তাহলে পৃথিবীর এই বড় বড় নেতার চাইতে ওই রাস্তার ভিক্ষুকের দাম আল্লাহর কাছে বেশি কারণের ভিতরে ঈমান আছে ওর ভিতরে ঈমান নাই কথা বল ঠিক কি না এই জন্য এমপি মন্ত্রীও যদি হয় কেউ তার ভিতরে যদি ঈমান নামের সম্পদ না থাকে ওই রাস্তার একজন ভিক্ষুকের দাম আল্লাহর কাছে ওই এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী চাইতে দাম বেশি কথা বলে ঠিক কি না যদি তার ঈমান থাকে কি থাকে এই জন্য আল্লাহ বলেন কদা ফালাহাল মুমিনুন অবশ্যই মুমিনেরা সফল সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা আপনার ক্ষমতা না থাক টাকা না থাক পৃথিবীর কেউ চিনুক আর না চিনুক আপনি ঈমানদার আল্লাহর কাছে আপনার দাম আছে বলুন সুবহানাল্লাহ আপনার ভিতরে ঈমান নামের সম্পদ আছে দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ আপনার ভিতরে আছে বলুন সুবহানাল্লাহ মুসলমান আল্লাহর গোলামেরা কদা ফালাহাল মুমিনুন
অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা, আল্লাহর কাছে দামি বান্দা তারা, ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে আপনার দাম আছে, আপনার ভিতরে ঈমান নামের সম্পদ আছে, পৃথিবীর কেউ চিনুক আর না চিনুক, চেহারাটা হোক কালো খাটো লম্বা ফর্সা যেমনই হোক না কেন, আপনার দেহের ভিতরে ঈমান নামের সম্পদ আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে, বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, ক্ষমতা থাকলে আল্লাহর কাছে দাম নাই, টাকা থাকলে আল্লাহর কাছে দাম নাই, পৃথিবীর সবাই চিনে জানে ফুটবলার ক্রিকেটার নায়ক সুপারস্টার হলে আল্লাহর কাছে দাম নাই, আল্লাহর কাছে দাম আছে তাদের কলিজার মধ্যে, ঈমান নামের সম্পদ আছে যাদের, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি বলবো সফল হয়েছে তারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা, আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা, আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা, পারবেন না? সফল হয়েছে কারা, আরো বলেন সফল হয়েছে কারা, আল্লাহর কাছে দামি বান্দা কারা, আল্লাহর কাছে দামি বান্দা কারা, ঈমানদার বান্দা যারা, সুবহানাল্লাহ বলেন। এইবার চলেন নাম্বার ওয়ান গুনাহ বলি, ঈমান আনার পরে, এই যে আমরা ঈমানদার, আমরা মুমিন আলহামদুলিল্লাহ, এইবার আমাদের জন্য সাতটা গুনাহ বলি, আমরা ঈমানদার না, এখানে যারা বসে আছেন সবাই ঈমানদার না, তাহলে এই যে আপনি আমি ঈমানদার, আপনি আমি যে মুমিন, মুমিন হওয়ার পরে, ঈমান আনার পরে, ঈমানদার হওয়ার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইবাদত, তার নাম হলো সলাত, সুবহানাল্লাহ বলবেন না? আর মুমিনদের সাতটা গুণাবলীর আলোচনা আল্লাহ শুরু করার শুরুতে সলাত দিয়ে শুরু করলেন, সুবহানাল্লাহ বলবেন না? এক নাম্বার গুণাবলী নাম্বার ওয়ান, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত দম্রতার সহিত খুশু খুশু ভাবনে আদায় করে। ও গাই বান্দার মুসলমান, গাজীপুরের বাবা জিরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, অনেক কত টিকটক ভিডিও দেখেছেন, লাইক ইট দেখেছেন, দুই এক লাইন গান শুনেছেন, হয়তো বা হুজুর কি বলে কি না বলে সেগুলো তো আপনারা জানেন না, কিছু মিডিয়ার অপপ্রচারের কারণে মানুষ আমাকে নিয়ে সমালোচনা করে, উল্টা পাল্টা মন্তব্য করে, বাজে কথা বলে, কিন্তু আল্লাহর কোরআন সামনে কিছু কথা বলতে চায়, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন, তারপরে কাল সকাল বেলার সমালোচনা করেন, আমার কোনো আফসোস থাকবে না। এক নাম্বার গুণাবলী, যে আলোচনা শুরু করেছি দয়া করে মুনাজাত পর্যন্ত থাকেন, তাহলেই বুঝতে পারবেন আসলে কোরআনের কথা বলে নাকি অন্য কারণে মাহফিলে যায়, একটু হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এক নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশি খুশি ভাবনা আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদের ভিতরে চলে যাব, হৃদয়ের ভিতরে মনের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আপনি আমি যখন নামাজ আদায় করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করব, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের ভিতরে রাখা যাবে না। আপনি আমি মসজিদে যখন প্রবেশ করব, অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকতে হবে কার, আল্লাহ ডেকে বলে হে ঈমানদার, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কত কতিহি, ভয় করার মতো ভয় করো। তাহলে ঈমানদাররা ভয় পায় কাকে, ঈমানদাররা ভয় করবে কাকে, আরো জোরে বলেন কাকে? আপনি আমি যখন মসজিদে সলাত আদায় করার জন্য যাব, দুনিয়াবি সকল চিন্তা ভাবনা দূরে রাইখা একটা টেনশন মুক্ত হৃদয় নিয়া, যে অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, আপনি আমি সলাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, আর মনে মনে এই কথাটা খেয়াল করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ বলেন, কিভাবে সালাত আদায় করবেন, বাজান জানার দরকার আছে না নাই? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন, আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এতটা লম্বা সময় ধরে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে পা মোবারক ফুলে উঠত, এত জোরে পা ফুলে উঠত, নবীজি পায়ে স্যান্ডেল পর্যন্ত পড়তে পারতেন না। আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এত সময় ধরে রুকু করতেন, এত লম্বা সময় ধরে সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন
না আম্মা জান আয়েশা ডেকে বলেন একদিন রাতের বেলায় থেকে বিছানা ভিজে গেছে আমি মনে করলাম পানি পড়ে ভিজে গেছে কিন্তু না না তাকায় দেখি রহমাতুল আলামিন বিশ্ব নবী সিজদা দেয় এত কান্না করেছেন এত কান্না করেছেন কাঁদতে কাঁদতে পুরো বিছানাটা পর্যন্ত ভিজে গেছে আম্মা জান অপেক্ষায় বসে থাকলেন বিশ্ব নবী যখন নামাজের সিজদা থেকে মাথা উঠাইলেন আম্মা জান আয়েশা তাকায় দেখেন নবীজি কাঁদতে কাঁদতে নবীজির দাড়ি মোবারক ভিজে গেছে সিজদার জায়গা ভিজে গেছে দেখে বলে নবী গো আপনি কেন এত কান্না করেন কি হয়েছে আপনার বিশ্ব নবী ডেকে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফের জন্য আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার একটা গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ও না আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে সিজদা দিয়া কান্না করতেছি বলুন আল্লাহু আকবার তাহলে নবী যদি চোখের পানি ছেড়ে দিয়া সিজদা দিয়া আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কাঁদে সেই নবীর উম্মত হিসাবে আপনাকে আমাকেও সিজদা দিয়া আল্লাহর দরবারে কান্না করার দরকার আছে না নাই